শুভ সকাল বন্ধুরা, শনিবারে আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে সকালবেলা উঠে অনেক কাজকর্ম করেছি, কালকে রাত্রিবেলা সারা বৃষ্টি হয়েছিল, তো দেখো বাগান ফাগান পুরো ভিজে একদম স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। আর সকালে আমাদের ব্রেকফাস্ট খাওয়া কমপ্লিট, এখন অরিককে নিয়ে যাচ্ছি অ্যাবাকাস ক্লাসে। আর এখানে বাবা আমাদের বাইরে যে অড়হর গাছটা ছিল, সেই অড়হর গাছটা ডাল ভেঙে ডাল থেকে অড়হর দানা কালেক্ট করছে এখন। আমি তাহলে গেলাম বাবা, চলো অরিক ওকে অ্যাবাকাসে দিয়ে আমি আবার গোলবাজারে আসবো। ঠান্ডা হাওয়া আসছে, কালকে বৃষ্টি হয়েছে না, ঠান্ডা হয়ে গেছে চারিদিক। বাজার থেকে এইমাত্র আসলাম, আর এই দেখো বাজার করে নিয়ে এসেছি, অরিককে দিয়ে আনিয়েছিলাম বাজারে। তো বাড়ি ছিলাম না বলে বাজারপাতি কিচ্ছু ছিল না, তো সব করে নিয়ে আসলাম, শুধু আলুটা কালকে আনাবো, হাজবেন্ড বাড়ি আছে। আর এইখানে বাবা এখনও সেই পাতা না ডাল জোগাড় করে তুলেছে। আর এই দেখো এক ঝুড়ি আম, ঝড়ে পড়েছিল আমরা বাড়ি ছিলাম না, এত আম সব নষ্ট হয়ে যাচ্ছে, কারণ নীলু পাশের আগে আমি আম খেতে পারবো না, তা আজকে একটু টকের ডাল করেছি ওদের জন্য, ওরা খাবে। আর এই এক ঝুড়ি অড়হরের ডাল হয়েছে, এক ঝুড়ি তাই না, যে আরও আছে এখানে বাবা এক ঝুড়ি। কি হবে এগুলি দিয়ে ডাল বানাবো? কলে নিয়ে যাবো এগুলো? না রে, বাড়িতে ফুকোতে হবে, রোদ্দুরে জুতে পেতে দিতে হবে। যে এরকম এ বেরোবে, দেখ এই যে এরকম এরকম দানা বেরোবে, কড়া রোদ আসলে ছাদে দিয়ে আসলে হবে। দানাগুলো দেখে এই যে এই অরলের দানা, এই দেখ এগুলিকে আবার ইয়ে করে যা এতে। আর আমাদের এই যে লাউ গাছটা, এই লাউ গাছে এতদিন দেখা যায়নি, কিন্তু এখন দেখা গেছে একখানা গদার থেকেও বড় সাইজের লাউ হয়েছে, তা আবার ওদের টিনের চালের ওপর। ওই যে গদার মতো একটা লাউ হয়েছে, ওই যে ওইখানটা এখন এতদিন চোখে পড়েনি, আজকেই আমি জাস্ট দেখলাম। তো বাবা এখন বলছে এই লাউটা পারবে, এবার এটা পাশের বাড়ির টিনের চাল, কীভাবে পারবে আমি বুঝতে পারছি না, তো দেখা যাক কীভাবে পারা যায় লাউটা। আর এই দেখো গাছটা না নিচে মাচা করা হয়েছিল, মাচায় না উঠে পুরো ওই কাঁঠাল গাছের উপর উঠে গেছে। এবার কাঁঠাল গাছে তো এখন কাঁঠাল হয়েছে, কাঁঠাল গাছে আমি পাড়াতেও পারছি না, তো কী করবো বুঝতে পারছি না। এখন বাবা বলছে ওই টিনের চালে উঠে লাউটা পাবে। এই যে ফাঁকা দিয়ে একটুখানি দেখা যাচ্ছে লাউটা, ওই যে আমি জুম করলাম ক্যামেরাটা, তোমরাও দেখতে পাবে, ওই দেখো লাউটা, ওই যে। আর এই গাছে দেখাই, এ দেখো আমার এই গাছের লেবুটা বেশ বড় হয়েছে, এই একটা লেবু, আর এইখানে আরও দুটো লেবু হয়েছে, এই যে এই একটা লেবু, এই যে এই দেখো এই একটা লেবু আর এই একটা লেবু, অনেকগুলো লেবুই হয়েছে। তো বাজার থেকে কী কী এনেছি সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর যা চারিদিকে বৃষ্টি বাদল হওয়াতে গাছগুলো যেন এতদিন একদম ঝা মানে শুকিয়ে খা খা করছিলো, আর এখন একদম সবুজ সতেজ হয়ে গেছে, দেখতেও কত সুন্দর লাগছে, দেখো একদম সবুজ ডালপালায় ভর্তি হয়ে গেছে গাছগুলো। আর এতদিন তো বৃষ্টি হচ্ছিলো না, একেবারে রোদে মনে হচ্ছিলো যেন আর মাটিও টানছিলো। এই যে বাবা লগা বের করছে, হ্যাঁ দিচ্ছি। এই অরিকের যে টেলিস্কোপটা তুই অর্ডার দিয়েছিল ওটা লাইটটা জ্বলছিল না, তাই এটা রিটার্ন দিয়ে আবার নতুন করে অর্ডার করা হচ্ছে আমাদের। দেখো 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 আমার বাবা উঠছে পাচ্ছিলে, পড়ে যাবা কিন্তু, নামবা কি করে, আমি চেয়ারটা সেট করে দিচ্ছি, দাঁড়াও তুমি তো কথা শুনবে না আমার বাবা। দেখো পাচিল কিন্তু স্লিপ, বুড়ো হয়ে গেছে, দাঁড়াও পড়ে যাও না আবার উল্টে। হ্যাঁ হ্যাঁ কেটে দাও, এই যে চেয়ার দিলাম এখানে, ওখানে চেয়ার দিতে হবে, টেনে টেনে কাটো, পড়ে যেও না আবার ওখানে, কিন্তু বাস বাস না বাবা, তুমি কিন্তু খুব রিক্সে করছো কাজ, দেখো 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 কথা বললে শুনবে না, দাও এরকমই হয় ছিঁড়ে যায়। এখানটা চেয়ার দিলাম, এটা আমাদের আমাদের চেয়ার রাখা তো যায় না, গুরু হয়ে গেছে লাউটা, মন হচ্ছে গুরু হয়ে গেছে, আর হয়েছে কিনা দেখতে পাচ্ছ? হ্যাঁ আর হয়েছে কিনা দেখতে পাচ্ছ? আরই তো ছিলাম না এক সপ্তাহ, তাহলে থাক তাই তাই
বাবা ওই পাতার জন্য কিছু বোঝা যায় না। বাবা উঠে গেছে গাছে, আর লাউয়ের স্বাদই পাচ্ছে কারণ লাউটা একদম বুড়ো হয়ে গেছে, বিশাল বড় সাইজ দেখলেই বুঝতে পারছো তোমরা। তো এই যে লাউ শাক পাচ্ছে আর আমাকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, আমি দিয়ে আসব। ওই যে বাবা নেমে গেছে, বাবা সত্যি এই বয়সে গাছেও মানে ছালের উপর উঠলো। আর লাউয়ের ডগা পাড়া হয়েছে তো কয়টা কয়টা দিয়ে আসি পাশের বাড়িতে, ওই যে ওইগুলো পাড়া হয়েছে। সেকেন্ড লাউ আবিষ্কার হয়েছে, প্রথম লাউ তো পাড়া যায়নি মানে এত বড় হয়ে গেছে, আর সেকেন্ড লাউ বাবা আবিষ্কার করেছে এই যে পাতার ফাঁক দিয়ে। তো ওই এটাও তো বাবা ওই রকমই বড়, কি করবা এটা পারি, এটা পারো, ওটা তো পুরো গদার মতো ছিল। এই যে এই লাউটাও গদার মতোই ভেতরে, আমার মনে হয় ওপরে রোদ পেয়ে না ওই জালিগুলো নষ্ট হয়ে গেছে, আর ভেতর দিকে রোদ পায়নি, ভেতর দিকে ভালো আছে না গাছের ফাঁকে। সরো সরো আমি দেখছি সরো। এই যে আমাদের লাউ পড়েছে, এই যে লাউ ডোগাও চলে এসছে, এই দাঁড়া এই দেখো কত বড় লাউ, বাপরে পুরো পুরো। এটা কেটে পাড়ায় পাড়ায় দিয়ে আসিস আমার বাড়িতে, দেখো বাবার হাফ বাবা মানে হাফ কোমর সমান লাউ, কি এগুলো কি লাউ গো বাবা, হ্যাঁ কি জাত এগুলো, মানে বাবার কোমর সমান দেখি এইরকম দুখানা লাউ হয়েছে দেখো। এই আরেকটাও ছিল, ওটাও বুড়ো বলে বাবা পারলো না, এটা পারা হলো, রে বাবা দেখ। কুড়ি কেজির লাউ কিন্তু আফসোস বুড়ো হয়ে গেছে। সবজি বাজার আর এই দুই ব্যাগ লাউ শাক, এই লাউ শাক এই যে এই ব্যাগে কিছু রাখলাম, আর এইটা বাবাকে বলেছি বাবা যখন যাবে তখন এটা নিয়ে যাবে, অনেকটা লাউ শাক আছে। এই লতি খাওয়ার ইচ্ছা তো লতি আনলাম, এখানে শশা এনেছি, এই যে দেখো শশা, একটা তরমুজ আনলাম ঠাকুরকে দেবো, একটা পাকা পেঁপে, দুটো লেবু গন্ধরাজ, এখানে পুঁয়ের দানা আমার ভীষণ ভালো লাগে, আমার বাবাও ভালোবাসে, আর এখানটা হলো ভেন্ডি, পটল, বেগুন, কাঁচা লঙ্কা, এখানে উচ্ছে, লাল শাক, কুমড়ো, টমেটো, আর এই হলো ধনে পাতা। তো এই হলো বাজারপত্র করলাম, এখন সব গুছিয়ে দিয়ে 11:30 বাজে, আবার অরিককে আনার সময় হয়ে গেছে। আর লাউটা দেখেন আমরা অবাক হয়ে গেছি, দুটো লাউ হয়েছে একই রকম, আর বাড়ি ছিলাম না কয়েকদিন তো খেয়াল করিনি এই বড় সাইজ হয়ে গেছে, পেকেও গেছে, মানে হবে না খাওয়া যাবে না, তো একটা তো গাছেই রয়েছে আর একটা পেরেছে। তো বাবা আফসোস করছে বলছে এত বড় বড় লাউ খাওয়া যাবে না, খারাপ লাগে। একটা বাজে যায়, এখন যাচ্ছি অরিককে আনতে। আর আকাশের অবস্থা দেখো, না না বাড়ি চলে আসবো, বাজার তো করা হয়েই গেছে। এই টোটোওয়ালাটা ওই তোমাদেরই বয়সী হবে কি আর একটু ছোট হবে, কাকুদের বয়সী, এবার বলছে দাদু কোথায়, সনক বলছে দাদু কোথায়, টোটোওয়ালাটা বলছে ওই দেখো তোমার দাদু মনে এখনো লাউ নিয়ে বসে আছে। তারপর ওই লোকটাকে লাউ দেখালাম, আমি দেখেন কত বড় লাউ, বলে উড়ি বাবা লাউ একটা কেটেছি আমরা। হ্যাঁ হ্যাঁ এখন তো চোখে পড়লো বড় হওয়ার পরে। তো দেখো বাজে এখন 1:30, আর এই যে অরিকে ফ্রেন্ড এসছে ওরা খেলা করছে, আর এইদিকে দেখো আকাশের অবস্থা, তোমাদের ভেতর থেকেই দেখাচ্ছি আকাশের অবস্থা কিন্তু খুব খারাপ, একদম বাইরে পুরো কালো অন্ধকার করে এসছে, আর স্নান টান করে চলে এসছে আমার দেখো ঠাকুরকে আজকে তরমুজ এনেছিলাম বাজার থেকে, তো তরমুজ দিয়ে পুজো দিয়েছি, তো আমার পুজো হয়ে গেছে। তো চলো এখন খেতে দেবো, বাবার খিদে পেয়েছে সেই সকালবেলা, বাবা খেয়েছে অনেক সকালে খেয়েছে আজকে 1:30 সময়, তো তাড়াতাড়ি যাই 1:30 বাজে তো খেতে দিয়ে দিই। বাবা এখন উপরে ঘুরে বেড়াচ্ছে লাউ এর খোঁজে। কি করছিস
তো বাজে দুটো আর অরিকের ফ্রেন্ড চলে গেছে আর এই হলো আজকে আমার রান্না তোমাদের তো কিছুই দেখাইনি সকাল থেকে তো বাবাকে খেতে দিয়েছি এখানে দেখো আজকে করেছি কাঁচকলা আর উচ্ছে সিদ্ধ তার সাথে ঘি কাঁচা লঙ্কা আছে এখানে আছে আম দিয়ে মুগের ডাল আম দিয়ে আজকে প্রথম মুগের ডাল করলাম মানে এবারে প্রথম তো আমি তো খাবো না ওরা খাবে আর এখানে আছে ছানার ডালনা আর এখানটা আছে পাঁপড় ভাজা তো আজকে শনিবারের ভেজ মেনু আমাদের এই তো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপরে পরে আবার তোমার সাথে কথা গুড ইভিনিং বন্ধুরা দেখো বিকেল হয়ে গেছে আর এখন এসেছি ছাদে আর আকাশে মেঘটা তোমাদের জাস্ট দেখালাম দেখো কি সুন্দর লাগছে দেখতে আকাশে একদম পেঁজা তুলোর মতো খণ্ড খণ্ড মেঘ হয়ে রয়েছে সুন্দর লাগছে দেখতে তো এখন বিকেল হয়েছে ওই বাবা বলছিল যে গাছে আরও লাউ আছে তো ওপর দিকে এই যেহেতু গাছে উঠে গেছে ডালে ফাঁকে ফাঁকে অতটা দেখা যাচ্ছে না ওপর দিকে দু একটা লাউ আমি দেখতে পেয়েছি তো একটাই আছে আর কি তো দেখা যাক সেটা কালকে আমাদের যে কাজের দাদা ওনাকে দিয়ে পাড়ানো যায় কি না আর দেখো গাছতে এখান থেকে তোমাদের আমগুলো দেখাই দেখো গাছ ভর্তি আম হয়ে রয়েছে দেখতে কত ভালো লাগছে আর ওই গাছে কাঁঠালও হয়েছে তো ওই গাছটা এবার দেখছি কাঁঠাল হয়নি ওই যে ওই গাছটা কিন্তু পেছনে আর একটা গাছ আছে সেই গাছটা আবার তিনটে চার পাঁচটা কাঁঠাল হয়েছে তো এই হলো ব্যাপার আর নিম পাতাগুলোও দেখো পুরোনো পাতা ঝরে গিয়ে নতুন একদম কচি কচি পাতা হয়েছে আর আমার টগর ফুল গাছটাতেও দেখো কত সুন্দর টগর ফুল হয়ে রয়েছে তো দেখতে বেশ সুন্দর লাগছে তো এই হলো ব্যাপার এখন একটু ওই বাবার কথা শুনেই আসলাম বাবা বললো যা দেখে আর ছাদ থেকে আর পড়ন্তবেলা সূর্যটাকে দেখা যাচ্ছে না সূর্য অস্ত যায়নি কিন্তু মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে তো আবার রাতে বৃষ্টি হলেও হতে পারে কারণ এরকম মেঘ থাকলে আকাশে আমার শাশুড়ি বলতো যে বৃষ্টি হয় তো সেরকমই লাগছে তখন একটু ঘুরে ফিরে তারপরে আবার নিচে চলে যাবো ওরা ছেলে বাবা খেলা দেখছে আর ছেলে ওর সাথে রয়েছে আর এবার দেখো এই যে এদের গাছটা আগেরবার অনেক প্রচুর আম হয়েছিলো এইসব জায়গায় ভর্তি আম হয়েছিল এবার অত আম হয়নি এবার শুধু ওই যে ওইটুকু জায়গায় আম হয়েছে ভেতরে ভেতর তো এই হলো ব্যাপার তো চলো দেখতে থাকো এরপরে নিচে যাবো আরও অনেক কাজ আছে সমস্ত তোমাদের সাথে শেয়ার করছি সন্ধ্যে হয়ে গেছে আর সন্ধ্যে দিয়ে চলে এসেছি সন্ধ্যেবেলার এক কাপ চায়ের সাথে এই যে চা হয়ে গেছে বাবাদের খেতে দিয়ে দিয়েছি চা করে আর আমরা এখানে পাস্তা বানাবো তো সেই কারণে পাস্তাটাকে দেখো একদম বয়েল করে নিয়েছি সুন্দর করে আর আজকে যেহেতু শনিবার তো ভেজ পাস্তাই হবে তো আলু আর টমেটো দিয়ে পাস্তাটা করব এখানে তেল গরম করে নিয়েছি আলুগুলো দিয়ে দেবো ফিরে আমার কথার কপি বানাচ্ছে কে কে দুষ্টু খাবো আমরা সবাই মিলে আমাদের অরিক আজকে বানিয়েছে চিজি পাস্তা হ্যাঁ মাছের কথা কখন বলবো স্কুলে যাবো মিটিং করতে তারপর মাছের কথা বলবো কখন বলবো তো এখন বাজে রাত্রি 9টা আর আমি চলে এসেছি রান্নাঘরে এখানে একটা সবজি বানাবো এই যে গাছের যে বুড়ো লাউটা পাওয়া গেছিল যেটা তোমাদের দেখিয়েছে অত বড় তো ভেবেছিলাম খাওয়াই যাবে না কিন্তু দেখলাম না ভেতরটা নরমই আছে একদম তো দানাগুলো আর ওপরে মোটা চামড়াটা বাদ দিয়ে লাউ নিয়েছি তো ভেন্ডি লাউ আর আলু দিয়ে একটা তরকারি বানাবো কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে রাতের জন্য আর বাবা যেহেতু সুগার তাই আলুটা তো ভাপা দিয়ে জলটা ফেলে নিয়েছি সব কিছু দিয়ে দিলাম দিয়ে একটা সুন্দর সবজি আজকে রাতের জন্য বানাবো আর অরিকের জন্য এখানে ঢেঁড়স ভাজা হয়ে গেছে আর একটু ছানার ডালনাও রয়েছে সব কিছু ভালো করে দিয়ে লাস্টে একটু ধনে পাতা দিয়ে দেবো নামানোর আগে ভালোই লাগবে খেতে তো এ দেখো আমার একটা সবজি তরকারি রেডি হয়ে গেছে একদম গরম গরম রাতের বেলা কিন্তু এরকম ধোয়া ওঠা তরকারি খেতে ভালোই লাগে তো ডিনার করে ফেলেছি রেডি আর ভিডিওটা সেই সাথে আজকে এখানেই এন্ড করছি দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের একটা সুন্দর ব্লগের সাথে টাটা